হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার গেমিং চ্যানেলে। তো গাইস, আজকে নিয়ে আসলাম ওয়ার অ্যাটাক নিয়ে। ওকে, টাউন হল 10 দিয়ে টাউন 11 কে অ্যাটাক করবো এবং টাউন হল 10 দিয়ে টাউন হল 10 কে অ্যাটাক করবো। ওকে, আর সব ব্যাচ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, নিজেতে সব ব্যাচ ক্লিয়ার। শুধু উপর থেকে এখন তিনটা ব্যাচ আছে এবং এনিমি টিমের যে এখনও অনেক আছে ক্লিয়ার করার জন্য। তো তার আগে আগে ওদের ওয়ারটা দেখাই গাইস। তারা মূলত অক্টোবরে তারা 3 নম্বর রয়েছে 217 স্টার নিয়ে। ওকে, 6400 তো পার্সেন্টেজ এবং তাদের ওয়ারটা দেখো গাইস, মারাত্মক লেভেল। 19 বার উইন, 9টা লস, 2টা ড্র। এবং আমাদেরও দেখো আর কি গাইস, 19টা উইন, 3টা ড্র। তারা বেশি লস এবং আমাদের কিছু লস, তার জন্য যত হার্ট দিয়ে দিয়েছে গাইস। আমরা 2 নম্বর হলাম অক্টোবরে। ওকে, তো তোমাদেরকে দেখাই ফুললি 11 ম্যাক্স এখানে অ্যাটাক করবো আমরা টাউন হল 10 দিয়ে। তো প্রথম অ্যাটাক করবো না, প্রথম আর্মিটা আমাদের রেডি আছে টাউন হল 10 দিয়ে। এখানে 3 নম্বরে আমি মূলত অ্যাটাক করেছিলাম, কিন্তু আমি বেলকের অ্যাটাক দিয়েছি তো 9-এ, তার জন্য অ্যাটাক ফেল হয়ে গেছে। তো বেস্টটা তোমাদেরকে দেখাই, প্ল্যানিংটা সিম্পল বলে দেবো, এখনই দেখে দিচ্ছি গাইস। প্ল্যানিংটা কি করতে হবে, প্রথমে এখান থেকে একটা গলেম আমরা দিব এবং এখান থেকে একটা গলেম, এখান থেকে লক লঞ্চ। ওকে, প্ল্যানটা বুঝতে পারছো? পরে কিছু উইজট আমরা এখান থেকে দিব, একটা, দুইটা, তিনটা, বাস হয়ে গেছে। তারপরে অ্যাটাক চালু করে দেব পেক্কা, রানী রাজা এবং সিসি, কাজে বেলকারি বাহার রায়গা ওহাপার। দুটা পয়জন নিয়েছি, সিসি থেকে আসলে পয়জন দিব এবং রানী এখানে আছে, দুইটা একসাথে হয়ে যাবে। তো সিম্পলভাবে অ্যাটাক করবো আগের মতনই, গোলেম গোলেম উইজট উইজট অ্যান্ড উইজট উইজট। তো আমরা 4টা উইজট দিয়ে দিলাম, এখান থেকে যাবে লক লঞ্চার। ওকে, কিং কুইন, আবার একটা উইজট প্লাস পয়জন, সবাই তো যাচ্ছে গাইস বাইরের দিকে। হ্যাঁ, এখান থেকে একটা রেঞ্জ দিয়ে দিই, এখান থেকে ট্রুপস বেশি গাইস, তার জন্য এখান থেকে হক আমরা চালু করে ফেলি। চলো, অ্যাবিলিটি আগে দিব না, রানীর লাইফটা দেখো গাইস, একটু লাইফে বেঁচে গেল। হক, ওকে, অ্যাবিলিটি দিয়ে দিলাম, দুইটা হক, এখানে একটা পয়জন এবং এখানে একটা হিলিং স্পেল, দুইটা হক, এখানে একটা হিলিং স্পেল, বাস 3 স্টার উড়গায়া টাটা। রানীর কাছে আমাদের এখনো লেবিলিটি আছে এবং লাস্ট স্পেল এখানে দিয়ে দেই উইজট। ব্যাস তো ক্লিয়ার গাইস, 3টা বলার, উইজট, গবলিন, রানীর এবিলিটি দিয়ে দেই, খাতাম, টাটা, গুড বাই, ব্যাস খাতাম। ইজিলি 3 স্টার হয়ে গেছে। তো এটা আর্মি দেখো, তুমি এটা ইস্তেমাল করতে পারবা, বা আর্মিটা ভালো করে দেখো, 2টা গলেম, 8টা উইজট। আমি আগের ভিডিওটিও বলে দিয়েছি আর কি, এটা দেখাইতে হবে না বারে বারে। এখন টোটাল 56টা স্টার এবং তাদের যে গাইস ওয়ার খেলা, মারাত্মক লেভেল। 11 কি 3 স্টার নিতে পারবো? সিম্পল প্ল্যানিং, প্ল্যানিং অনুযায়ী যদি হয়ে যায় গাইস 3 স্টার হয়ে যাবে ইজিলি। তো এখানে আমরা আর্মি চেঞ্জ করছি, কিন্তু একটা গলেম নিয়েছি, 2টা পেক্কা, গলেমের বদলে একটা পেক্কা নিয়েছি। তো ক্ল্যান ক্যাস্টার থেকে নিব লক লঞ্চার। ওকে, এখান থেকে আমরা একটা সুপার উইজট নেই ভালো হবে, এবং এখান থেকে আমরা একটা স্কেলেটন স্পেল নিব রানী রাজার জন্য, একটা বালবারিয়ন, বাস হয়ে গেছে। তো প্ল্যানিং একটু সিম্পল বলে দেবো তোমাদেরকে,
তো গাইস চলো ব্যাচটা দেখি একটু। তো আমাদের কিন্তু আর্মি কিন্তু রেডি, কি করব সিম্পল সাপ প্ল্যানিং তোমাদেরকে এখন বলে দেবো। আমরা কি করব, প্রথমে এখান থেকে কিন্তু আমরা একটা বলার ছাড়বো। ওকে, বলারের আগে গাইস কিন্তু আমাদের এখানে একটা গলেম, ওকে, গলেমের পরে এখান থেকে একটা পেক্কা হবে, এবং এখান থেকে একটা উইজডট, এখান থেকে একটা উইজডট, এবং এখান থেকে একটা উইজডট। পরে এই যে যে আমাদের ইলিক্সার বাক্স আছে গাইস, এই যে এখান দিয়ে মূলত আমার লক লঞ্চার যাবে। ওকে, টার্ন হলের দিকে যাবে, আমার রং হল একটু তেরা বেঁকা হয়ে গেছে, সমস্যা নাই। তো এরকম করে আমরা কিন্তু এতটুকু পর্যন্ত নিতে পারবো, ওকে, এতটুকু নিতে পারবো। পরে আমাদের আর্মি সবগুলা কিন্তু এখান দিয়ে যাবে। ওকে, তোমরা এখান দিয়ে হক চালু করে দিবো এতটুকু পর্যন্ত। ইজিলি কিন্তু এখান দিয়ে একটা হিলিং স্পেল খরচ হলো, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এই চারটা ইজিলি হয়ে যাবে। আর আমরা স্কেলেটন স্পেল নিয়েছি গাইস, কারণ এই যে রানী রাজা আছে এখানে দুইটা হকের জন্য বাধা দিতে পারে, প্লাস এখানে একটা পয়জন এখানে আছে জায়গা। ওকে, তো এখানে এটাকে চলে যাব আমরা। আর্মি কিন্তু রেডি আমাদের, চলো ভয় পাবো না, ভয়কে জয় করি। স্যাম্পল সাপ ট্রেনিং আগের মতনই, আগের মতনই না গাইস, একটু আলাদা। বলেম, ওকে, আগে কেন টার্গেট করুক, তারপর আমরা এখান দিয়ে বলার দিব। ইয়েস, উইজট পেক্কা অ্যান্ড উইজট, ডাবল উইজট ছেড়ে দেই আমরা, এখানে বেশি হবে। প্লাস এখান দিয়ে ওয়াল বেকার, এবং এখান দিয়ে লক লঞ্চার দিব আমরা। রানী রাজা ছেড়ে দিই আমরা। ওকে গাইস, সিম্পল সাপ প্ল্যানিং, প্ল্যানিং এর অনুযায়ী হচ্ছে হচ্ছে প্রায় গাইস, প্ল্যানিং এর অনুযায়ী কিন্তু হচ্ছে প্রায়। ওকে, তো সিসি কিন্তু নামলো, এখানে একটা পয়জন, এখানে একটা রেঞ্জ দিয়ে দেই কিং এর অ্যাবিলিটি দিয়ে। তো আমরা এখান থেকে হক চালু করে ফেলি। ওকে, থ্রিস্টার কি হবে গাইস, এখান থেকে ডাবল হিলিং স্পেল দিতে হচ্ছে, কারণ হক আমাদের আর্মি ছিল গাইস এখান দিয়ে, আমরা অ্যাটাক করে দিচ্ছি এখান দিয়ে। আমাদের হক তো উদাও গাইস, এখান দিয়ে অ্যাটাক করে ভুল হয়ে গেছে গাইস, না ইজিলি গাইস হক দিয়ে মাত্র আমরা এতটুক নিয়েছি। গাইস মাত্র একটা স্টার পাবো, কিন্তু ভালো লাগছে না, ওয়ার্ডটা হেরে গেলাম গাইস ইজিলি ভাবে। এতটুক ফুল কম্পার্টমেন্ট তো পেয়ে গেছিলাম, তোমরা কাম করতে পারি নাই, শ্যাট ইয়ার এফ। গাইস ওয়ান স্টার, তো আমাদের কাছে করার কিছু নাই আর, শেষ অ্যাটাক, ওর কাছে একটা অ্যাটাক আছে, একে অ্যাটাক করবে কি করবে না কে জানে, ওর কাছে ওর কাছেও আছে। তো ওয়ারেল ডিটেলস কিন্তু আমরা দেব। ওকে, এনিমি টিমের যে গাইস টাউন 11 অ্যাটাক,
করে আমার বেস্টটাকে তো 3 স্টার নিবেই, এ কেউ নিবে এ কেউ নিবে। ওয়ার মাত্র 15 ঘন্টা 24 মিনিট আছে, তো দেখি গাইস কি করা যাক। তো আজকের ভিডিও এখানে বিদায় নিচ্ছি, টাউন হল 10 দিয়ে 11 অ্যাটাক করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, নাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাও। ওকে, তো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।